আসসালামু আলাইকুম। বিবিসি আই আন্তর্জাতিক সংবাদে আপনাদের স্বাগত। শুরুতেই জানিয়ে দেব শিরোনাম, পরে বিস্তারিত। ভয়ঙ্কর উত্তর কোরিয়া এবার বিমানবন্দর থেকে ব্যালিস্টিক মিসাইল নিক্ষেপ। চীনের হামলার ঝুঁকি কমেনি তৈরি, ভারতও জানিয়ে দিলেন সেনা প্রধান। বছর জুড়ে জলে স্থলে চীন মার্কিন বৈরিতা। পশ্চিমবঙ্গে বিজেপিতে বাড়ছে অন্তকোন দল। 2500 কিলোমিটার দূরের মিসাইল ছুড়তে পারে ইরান। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন, ভারত চীন পুরোদমে উত্তেজনা শুরু হয়েছে। যদি যুদ্ধ শুরু হয়ে যায় তাহলে চীনও পারমাণবিক অস্ত্র হামলা করতে পারে এবং সেই ক্ষেত্রে ভারতও পারমাণবিক অস্ত্র হামলা করতে পারে। এতে যুদ্ধ শুরু হয়ে যেতে পারে তৃতীয় বিশ্বযুদ্ধ। এতে আপনার মতামত কি কমেন্টস বক্সে লিখে জানান। আন্তর্জাতিক সংবাদ সবার আগে দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে দেবেন এবং আমাদের এই ভিডিওটি একটি লাইক দিবেন, ভিডিওটি শেয়ার করে দেবেন আপনার বন্ধুদের মাঝে। ভয়ঙ্কর উত্তর কোরিয়া এবার বিমানবন্দর থেকে ব্যালিস্টিক মিসাইল নিক্ষেপ। উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন একের পর এক মিসাইল নিক্ষেপ করেই চলেছেন। সোমবার ফের দুইটি স্বল্প পাল্লার ব্যালিস্টিক মিসাইল নিক্ষেপ করেছে দেশটি। এবার পূর্ব এশিয়ার এই দেশটির রাজধানীর একটি বিমানবন্দর থেকে মিসাইল দুটি নিক্ষেপ করা হয়। সর্বশেষ ঘটনাটি সহ চলতি মাসেই চার দফায় ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালালো পূর্ব এশিয়ার পারমাণবিক শক্তিধর এই দেশটি। দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী ও জাপানের বরাত দিয়ে সোমবার এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। জাপানের কোস্ট গার্ড জানিয়েছে সোমবার সকালে নতুন করে একটি ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া। পিয়ংইয়ং এর নিক্ষিপ্ত এই ক্ষেপণাস্ত্রটি ব্যালিস্টিক মিসাইল হতে পারে বলে ধারণা করেছে তারা। অন্যদিকে দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনীও জানিয়েছে যে সোমবার সকালে অজ্ঞাত ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে পিয়ংইয়ং। পরে সেই ক্ষেপণাস্ত্রটি উত্তর কোরিয়ার পূর্ব উপকূলে গিয়ে পড়ে। সে সময় তাৎক্ষণিকভাবে উভয় দেশ আর কোনো তথ্য দেয়নি। পরে এক বিবৃতিতে দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনীর জয়েন্ট চিফস অফ স্টাফ জানিয়েছে সোমবার নিক্ষেপ করা ক্ষেপণাস্ত্র দুটি স্বল্প পাল্লার ব্যালিস্টিক মিসাইল, এর সঙ্গে সম্পৃক্ত এবং পিয়ংইয়ং এর সুনান এয়ারফিল্ড থেকে নিক্ষেপ করা হয়। এদিকে সোমবারের এই ক্ষেপণাস্ত্র পরীক্ষা নিয়ে উত্তর কোরিয়ার নিন্দা জানিয়েছেন জাপান। দেশটির চিফ ক্যাবিনেট সেক্রেটারি হিরোকাজু মাতসুনো জানান, এই ধরনের পরীক্ষা আঞ্চলিক শান্তি ও নিরাপত্তার জন্য হুমকি। চীনের হামলার ঝুঁকি কমেনি তৈরি, ভারতও জানিয়ে দিলেন সেনা প্রধান। জেনারেল নারাভানে বলেন যে আলোচনা দীর্ঘদিন ধরে চলেছে, এটা একটা ভালো দিক যে আলোচনা করা হচ্ছে। চীনের তরফে হামলার ঝুঁকি এখনো কমেনি, তবে সব রকম পরিস্থিতির মোকাবেলা করার জন্য প্রস্তুত রয়েছে ভারতও। বুধবার ভারতীয় সেনা প্রধান MM নারাভানে বলেন, আলোচনার মাধ্যমেই সমাধানের পথ খুঁজতে উদ্যোগী ভারত, তবে দেশের সীমান্ত সুরক্ষার সঙ্গে কোনোভাবেই আপোষ করা হবে না। নারাভানে আরো বলেন, ভারতীয় সেনাবাহিনী পিপলস লিবারেশন আর্মির সাথে আলাপ আলোচনার মাধ্যমে সর্বোচ্চ পর্যায়ের অপারেশনাল প্রস্তুতি বজায় রেখেছে। 15 জানুয়ারি সেনা দিবসের আগে বার্ষিক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের ব্রিফিং এ জেনারেল নারাভানে চীন ও পাকিস্তান সীমান্তে বর্তমান পরিস্থিতি সম্পর্কে কথা বলেন। তিনি জানান যে গত বছরের জানুয়ারি থেকে দেশের উত্তর ও পশ্চিম সীমান্তে ইতিবাচক উন্নয়ন হয়েছে। পশ্চিম সীমান্তে বিভিন্ন লঞ্চ প্যাডে জঙ্গিদের আনাগোনা বেড়েছে, নিয়ন্ত্রণ রেখা জুড়ে বারবার অনুপ্রবেশের চেষ্টা করা হয়েছে। এই ধরনের কাজের পিছনে প্রতিবেশী দেশের ষড়যন্ত্র রয়েছে বলেই অনুমান করা হয়। লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোলের একাধিক এলাকায় চীনা সেনার অবস্থানের পরিবর্তন দেখা গিয়েছে, যা কখনোই ভারত মেনে নেবে না বলে জানিয়েছেন সেনা প্রধান। সব রকম পরিস্থিতির জন্যই তৈরি রয়েছে ভারতীয় সেনা, তাই চীনা সেনার পক্ষ থেকে হামলার হুমকি কমে গিয়েছে এ কথা কখনোই বলা যায় না। বুধবার দুই দেশের কর্পস কমান্ডার লেভেলের বৈঠক হয়। দুই পক্ষই হট স্প্রিংস এলাকায় রেজুলিউশনের লক্ষ্যে বৈঠকে বসে এদিন। গত বছর ভারত চীন সংঘর্ষের পর এই এলাকায় সামরিক উত্তাপ এখনো কমেনি। প্যাংগং লেক এবং গোগ্রা হাইটস এর অচল অবস্থাও আলোচনায় ছিল। ভারত ডিভিও এলাকা এবং CNN জংশন এলাকার রেজুলিউশনেরও দাবি করে আসছে, যা গত বছরের এপ্রিল মে সময়সীমার আগে ছিল। উভয় পক্ষই ভারী অস্ত্রশস্ত্র সহ এলাকায় বিপুল সংখ্যক সেনা মোতায়েন করেছে, পরিকাঠামো নির্মাণও শুরু করেছে দুই দেশ। চীন LAC এর খুব কাছে সেনাদের জন্যই বাংকার তৈরি করে লাদাখের উল্টো দিকের এলাকায় গতিবিধি সক্রিয় করেছে। ভারতীয় সেনাদের জন্য রাস্তা ও ব্যাংকার নির্মাণের ব্যবস্থা করে রেখেছে। মনে করা হচ্ছে এই ব্যবস্থায় 2 লক্ষ সেনা প্রচণ্ড শীতেও সেখানে থাকতে পারবে। জেনারেল নারাভানে বলেন যে আলোচনা দীর্ঘদিন ধরে চলছে, এটা একটা ভালো দিক
যে আলোচনা করা হচ্ছে আলোচনার চতুর্থ এবং পঞ্চম দফায় পিপি 14 নবম ও দশম রাউন্ডে উত্তর ও দক্ষিণ তীর এবং কৈলাস পর্বতের রঞ্জে সেনা অবস্থানগত সমস্যার সমাধান হয়েছে। চীনের নতুন সীমানা আইন সম্পর্কে জেনারেল নারাভানে বলেন যে ভারতের বিদেশ মন্ত্রক স্পষ্ট করে দিয়েছে যে নতুন আইনেরও কোনো প্রভাব থাকবে না এবং তা গ্রহণ করা হবে না। বছর জুড়ে জলে স্থলে চীন মার্কিন বৈরিতা। আগের বছরে করোনার জের তো ছিলই, তারপর আফগানিস্তান থেকে মার্কিন সৈন্য প্রত্যাহারের সঙ্গে সঙ্গেই তালেবানের পুনরুত্থান থেকে শুরু করে দক্ষিণ চীন সাগরের দেশগুলোকে কেন্দ্র করে তৈরি হওয়া সংকট, এরকম দৃশ্যমান টানাপোড়েনের সঙ্গে বছর জুড়ে প্রযুক্তি, অর্থনীতি, কূটনীতি, চীন মার্কিন বৈরিতা নতুন মাত্রা পেয়েছে। 2021 সালের ফেব্রুয়ারিতে নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে টেলিফোনে অভিনন্দন জানান চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। সেখানে দুই দেশের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সহযোগিতার সম্পর্ক বজায় রাখার আহ্বান জানান তিনি। মার্চে প্রেসিডেন্ট বাইডেনের আমলে প্রথম চীন মার্কিন উচ্চ পর্যায়ের আলোচনা হয়। সেখানে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জেক সুলিভানের সঙ্গে বসেন চীনের পররাষ্ট্রনীতি বিষয়ক সবচেয়ে সিনিয়র কর্মকর্তা ইয়াং জিএসি এবং পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। বৈঠকে দুই পক্ষই পরস্পরকে তীব্র ভাষায় তিরস্কার করেছে। আলাস্কায় অনুষ্ঠিত ওই বৈঠকে চীনা কর্মকর্তারা যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে গুরুতর কিছু অভিযোগ আনেন। তার মধ্যে অন্যতম চীনের উপর আক্রমণ চালাতে অন্য দেশগুলোকে উস্কানি দিচ্ছে যুক্তরাষ্ট্র। জবাবে যুক্তরাষ্ট্র বলেছে চীন যা করেছে তার সবই লোক দেখানো। একই সঙ্গে সিনজিয়াং প্রদেশের উইঘুর মুসলিমদের সঙ্গে চীন যে ব্যবহার করছে যুক্তরাষ্ট্র এই আলোচনায় সেরকম বিতর্কিত বিষয়গুলো উত্থাপন করে। বিশেষ করে সিনজিয়াং, হংকং, তাইওয়ান, যুক্তরাষ্ট্রে সাইবার হামলা এবং মার্কিন মিত্রদের উপর অর্থনৈতিক চাপ প্রয়োগের বিষয়গুলো আলোচনায় স্থান পায়। চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই অভিযোগ করে বলেন অন্য দেশকে দমন করতে ওয়াশিংটন তার সামরিক পরাক্রম এবং অর্থনৈতিক শক্তির অপব্যবহার করেছে। পাশাপাশি জাতীয় নিরাপত্তা ইস্যুতে যুক্তরাষ্ট্র স্বাভাবিক বাণিজ্যিক লেনদেন বিঘ্ন তৈরি করেছে বলেও উল্লেখ করেন তিনি। তিনি আরো বলেন যুক্তরাষ্ট্রে মানবাধিকারের ব্যবস্থা এখন একেবারে তলানিতে এসে ঠেকেছে, সেখানে কৃষাঙ্গদের বধ করা হচ্ছে। লক্ষণীয় ব্যাপার হলো গোটা বিশ্বের গণমাধ্যমের সামনে চীন মার্কিন কর্মকর্তারা ঘণ্টা ব্যাপী উত্তপ্ত বদনুবাদ চালান, সেই শুরু তারপর বছর জুড়ে দুই পক্ষ মুখোমুখি অবস্থানে ছিল। বিবিসির সংবাদদাতা ওই ঘটনাকে কূটনৈতিক শিষ্টাচার বহির্ভূত বলে উল্লেখ করেছিলেন। এপ্রিলে জাতীয় স্বার্থের সঙ্গে সাংঘর্ষিক উল্লেখ করে চীনের সঙ্গে করা বেল্ট অ্যান্ড রোড চুক্তি বাতিল করে অস্ট্রেলিয়া, এমন সিদ্ধান্তে বড় ধাক্কা খায় শি জিনপিং এর বেল্ট অ্যান্ড রোড প্রকল্প। অস্ট্রেলিয়া শুধু চীনের সঙ্গে চুক্তি বাতিল করেই ক্ষান্ত থাকেনি, আরো এক ধাপ এগিয়ে দীর্ঘদিনের ভারসাম্য রক্ষা নীতি বিসর্জন দিয়ে সরাসরি চীন বিরোধী জোটে যোগ দেয়। তাদের সবচেয়ে বড় বাণিজ্য অংশীদার চীন, তবুও চীনের বিরুদ্ধে একের পর এক মার্কিন পদক্ষেপ সরাসরি সমর্থন এবং যুক্ত হচ্ছে অস্ট্রেলিয়া। জো বাইডেনের উদ্যোগে চীন বিরোধী চার দেশের জোট কোয়াড নতুন করে অর্থ প্রকাশ করে এই জোটের যুক্তরাষ্ট্রের সঙ্গে ভারত, জাপান, অস্ট্রেলিয়া বেইজিং বিরোধী তৎপরতায় সক্রিয়ভাবে যুক্ত হয়। ওই অঞ্চলে যুক্তরাষ্ট্রের ঐতিহ্যবাহী মিত্র, আঞ্চলিক দ্বন্দ্ব রয়েছে বা সীমান্ত ইস্যুতে বিবাদ রয়েছে, এমন কয়েকটি দেশকে ঘনিষ্ঠভাবে নিজের দলে টেনেছেন তিনি। এসব দেশের মধ্যে উল্লেখযোগ্য দুটি দেশ ভিয়েতনাম ও ভারত। দক্ষিণ চীন সাগরের পুরোটাই নিজেদের বলে দাবি করে থাকে চীন, এমন দাবি ভিয়েতনাম, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ব্রুনাই, তাইওয়ান, ফিলিপাইনের মতো বছর জুড়ে প্রতিবেশী দেশের বিরক্ত করেছে। সেই সুযোগ কাজে লাগিয়েছে যুক্তরাষ্ট্র। জুলাই মাসে যুক্তরাষ্ট্রে চীনের নতুন রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ পান কিন গ্যাং। দায়িত্ব নিয়েই তিনি বলেন চীন মার্কিন সম্পর্কের দুয়ারে খোলাই রয়েছে, তা বন্ধ হওয়ার কোনো সুযোগ নেই। আগস্টে আফগানিস্তান থেকে মার্কিন নেতৃত্বাধীন বিদেশি সেনাদের প্রত্যাহার করে নেওয়ার সঙ্গে সঙ্গেই সেখানে তালেবানের পুনরুত্থান ঘটে। তার কিছুদিন আগেই তালেবানের শীর্ষ নেতারা চীনের সঙ্গে সংলাপ করেন। তালেবানের ব্যাপারে বৈশ্বিক আপত্তির মধ্যেও চীন নানান শর্তের বেড়াজালে ওই সশস্ত্র জিহাদীদের ব্যাপারে নিজেদের আস্থার কথা ঘোষণা করে। সেপ্টেম্বরে 3 বছর কানাডায় গৃহবন্দী থাকা চীনের শীর্ষ প্রযুক্তি প্রতিষ্ঠান হুয়াইয়ের প্রধান অর্থনৈতিক কর্মকর্তা মং ওয়াং ঝুকে মুক্তি দেওয়া হয়। 2018 সালের ডিসেম্বর থেকে তিনি মার্কিন গ্রেপ্তারি পরোয়ানায় কানাডায় গৃহবন্দী ছিলেন। একই মাসে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের সঙ্গে মিলে অস্ট্রেলিয়া একটি বিশেষ কৌশলগত নিরাপত্তা চুক্তির ঘোষণা দেয়। ওই চুক্তির আওতায় তিন দেশ নিজেদের উন্নত প্রতিরক্ষা প্রযুক্তি বিনিময় করবে। চুক্তির মূল উদ্দেশ্য থাকে চীনকে দমন করা। এ সামরিক চুক্তির মাধ্যমে দেশটি প্রথমবারের মতো পরমাণু চুক্তি চালিত সাবমেরিন তৈরির সক্ষমতা অর্জন করবে। অকাস নামের এই চুক্তির ফলে অস্ট্রেলিয়ার সামরিক বাহিনী কৃত্রিম বুদ্ধিমত্তা, কোয়ান্টাম টেকনোলজির মতো উন্নত প্রযুক্তিও লাভ করবে। অক্টোবরে দক্ষিণ চীন সাগরে যুক্তরাষ্ট্রের পরমাণু শক্তি চালিত সাবমেরিন ইউএসএস কান্টিকেট আক্রান্ত হয়। সে সময় সাবমেরিনে থাকা 15 নাবিক সামান্য আহত হন।
নভেম্বরে চীন মার্কিন সাংস্কৃতিক বিনিময় চুক্তি ডিপ্লোমেসির 50 বছর পূর্তি হয়। এ মাসেই মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে ভিডিও কনফারেন্সের মাধ্যমে কথা বলেন শি জিনপিং। এরপর স্কটল্যান্ডের গ্লাসগোতে অনুষ্ঠেয় জলবায়ু সম্মেলনে কার্বন নিঃসরণ কমিয়ে আনার ব্যাপারে চীন মার্কিন ঐক্যমত তৈরি হয়। ডিসেম্বরে মানবাধিকার ইস্যুতে চীনের উপর কূটনৈতিক চাপ বাড়ানোর অংশ হিসেবে ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় শীতকালীন অলিম্পিককে বেছে নেয় বাইডেন প্রশাসন। যুক্তরাষ্ট্রের নেতৃত্বে যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, কানাডা ইতিমধ্যে বেজিং অলিম্পিক বয়কটের সিদ্ধান্ত জানায়। পাশাপাশি অন্যান্য মিত্রদেরও বেজিং অলিম্পিক বয়কটের আহ্বান জানায় যুক্তরাষ্ট্র। এ ব্যাপারে ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখিয়ে চীন বলেছে অলিম্পিক কোন রাজনীতির মঞ্চ নয়। বছরের শেষ দিকে তাইওয়ান ইস্যুতে মন্তব্য করায় যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেনের কঠোর সমালোচনা করে চীন বলেছে তাদের অভ্যন্তরীণ ব্যাপারে মার্কিন হস্তক্ষেপ অযাচিত। পশ্চিমবঙ্গে বিজেপিতে বাড়ছে অন্তকন্দল। উত্তরপ্রদেশ সহ ভারতের বেশ কয়েকটি রাজ্য চলছে নির্বাচনী প্রচার প্রচারণা। এসব রাজ্যে জয় পেতে জোর চেষ্টা চালাচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন ক্ষমতাসীন বিজেপি সরকার। মোদী ক্ষমতায় আসার পর পশ্চিমবঙ্গে বিজেপির অবস্থান পাকাপোক্ত করার চেষ্টা করেছে বিজেপি। এজন্য তিনি ও অমিত শাহ বেশ কয়েকবার সফর করেছেন পশ্চিমবঙ্গে, কিন্তু অনেক চেষ্টার পরও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে হটিয়ে পশ্চিমবঙ্গে তেমন একটা সুবিধা করতে পারেনি বিজেপি। উল্টো গত বিধানসভা নির্বাচনের পর থেকে রাজ্য বিজেপির অন্দরে বেশ সুরে বাঁশি বাজতে শুরু করেছে। সর্বশেষ কলকাতা পৌর কর্পোরেশনের নির্বাচনে বিজেপি বিপুল ভোটে পরাজিত হওয়ার পর পশ্চিমবঙ্গের রাজনীতিতে দলের অন্তকন্দল প্রকাশ্য আসে। দলের নেতৃত্বের বিরুদ্ধে একের পর এক দোষারোপের পালা চলে, শুরু হয় অভ্যন্তরীণ দ্বন্দ্ব। বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব এই দ্বন্দ্ব সামাল দিতে মাঠে নামলেও ব্যর্থ হয়েছে বারবার। সম্প্রতি নতুন রাজ্য কমিটিতে দিলীপ ঘোষকে রাজ্য সভাপতির পদ থেকে সরিয়ে সুকান্ত মজুমদারকে সামনে আনা হলেও তেমন একটা লাভ হয়নি। ইতিমধ্যেই পশ্চিমবঙ্গে বিজেপির 77 জন বিধায়কের মধ্যে 6 জন দল ছেড়েছেন। এই যখন অবস্থা, তখন সম্প্রতি বিজেপির মতুয়া সম্প্রদায়ের 5 জন বিধায়ক নতুন করে বিদ্রোহ করে বসেন। তাদের দাবি, বিজেপির রাজ্য জেলা কমিটিতে মতুয়া সম্প্রদায়কে যোগ্য নেতৃত্বে আনা হয়নি। পশ্চিমবঙ্গের বিধানসভা ও লোকসভা নির্বাচনে মতুয়া সম্প্রদায় একটি নির্ণায়ক শক্তি। বিধানসভার 294টি আসনের মধ্যে অন্তত 83টি আসনে মতুয়া সম্প্রদায় প্রভাবশালী। তাদের অভিযোগ, রাজনৈতিক ময়দানে মতুয়ারা যথেষ্ট শক্তিশালী থাকা সত্ত্বেও সেভাবে এই সম্প্রদায়কে মর্যাদা দেওয়া হচ্ছে না। এ ধরনের নানা অভিযোগে রাজ্যের মতুয়া সম্প্রদায়ের মধ্যে প্রতিনিয়ত ক্ষোভ বাড়ছে। গত মঙ্গলবার মতুয়া মহাসংঘের সভাপতি ও কেন্দ্রীয় জাহাজ চলাচল প্রতিমন্ত্রী শান্ত ঠাকুর মতুয়া সম্প্রদায়ের 5 বিজেপি বিধায়কের সঙ্গে বৈঠক করেন। মতুয়াদের তীর্থভূমি উত্তর ২৪ পরগনায় গাইঘাটা ঠাকুর বাড়িতে এই বৈঠক হয়। এ সময় হরিণঘাটা, বনগাঁ উত্তর, গাইঘাটা ও রানঘাটা দক্ষিণের বিজেপি বিধায়ক যথাক্রমে অসীম সরকার, অশোক কীর্তনিয়া, সুব্রত ঠাকুর ও মুকুটমণি অধিকারী উপস্থিত থাকলেও বনগাঁ দক্ষিণের বিধায়ক স্বপন মজুমদার অনুপস্থিত ছিলেন। বৈঠকে শান্তনু ঠাকুরের কাছে নানা অভিযোগ তুলে ধরেন বিধায়কেরা। তারা বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বারবার মতুয়াদের দাবি মানার কথা বললেও কার্যত সেটি উপেক্ষা করে গেছেন তারা। এমন প্রেক্ষাপটে বৈঠকে উপস্থিত মতুয়া বিধায়কেরা অবিলম্বে তাদের দাবি মেনে মতুয়াদের যোগ্য মর্যাদা দেওয়ার দাবি জানান। এদিকে মতুয়া সম্প্রদায়ের ক্ষমতায়ন প্রশ্নে কেন্দ্রীয় নেতৃত্বের ভূমিকায় ক্ষুব্ধ হয়ে বিজেপির 5 বিধায়ক হোয়াটসঅ্যাপে গ্রুপ ছেড়েছেন। সর্বশেষ বিজেপির খড়গপুরের বিধায়ক অভিনেতা হিরণ চট্টোপাধ্যায় হোয়াটসঅ্যাপ ছাড়ার ঘোষণা দিয়েছেন। অপরদিকে সম্প্রতি পশ্চিমবঙ্গে বিজেপির নতুন কমিটি তৈরির সময় বাদ পড়েন কয়েকজন জ্যেষ্ঠ নেতা। তাদের মধ্যে রয়েছেন রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক সায়ন্ত বসু, সহসভাপতি জয়প্রকাশ মজুমদার, রাজ্য সম্পাদক রিতেশ তিওয়ারির মতো নেতারা। এটা মেনে নিতে পারেননি বিজেপির একাংশের নেতারা, ফলে তারা ক্ষুব্ধ হয়ে উঠেছেন। 2,500 কিলোমিটার দূরে মিসাইল ছুড়তে পারে ইরান। বেশ কয়েক যুগ থেকে নিজেদের মিসাইল বা ক্ষেপণাস্ত্র প্রযুক্তির সক্ষমতা বাড়িয়ে চলছে ইরান। মধ্যপ্রাচ্যে ইরানের এই সবচেয়ে বেশি মিসাইল মজুত রয়েছে, যদিও সামরিক ব্যয়ের হিসেবে প্রতিপক্ষ সৌদি আরবের চেয়ে অনেক পিছিয়ে দেশটি। ইরানের কবজায় রয়েছে স্বল্প পাল্লার মিসাইল ও দীর্ঘ পাল্লার ক্রুজ মিসাইল। এগুলোর পাল্লা 300 কিলোমিটার থেকে 2,500 কিলোমিটার পর্যন্ত। ধারণা করা হয় সোভিয়েত, উত্তর কোরিয়াও নিজেদের প্রযুক্তির মিসাইল ইরান তাদের মিসাইল বা ক্ষেপণাস্ত্র ব্যবস্থাপনা জোরদার করেছে। মধ্যপ্রাচ্যের যুক্তরাষ্ট্রের যে কোনো সামরিক ঘাঁটিতে ইরানের মিসাইলগুলো আঘাত আনতে পারে। মার্কিন প্রতিরক্ষা বিভাগ জানায় ইরানের বর্তমানে ইন্টারকন্টিনেন্টাল মিসাইল বা আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র নেই, তবে তারা নিজেদের মহাকাশ প্রযুক্তি শক্তিশালী করতে কাজ করে যাচ্ছে। 2015 সালে পরমাণু চুক্তির ফলে এ ধরনের মিসাইল পরীক্ষা কার্যক্রম পিছিয়ে দেয় ইরান। ইরানের ক্ষেপণাস্ত্রগুলোর মধ্যে শাহাব 1 ও ফাতে 101 এর পাল্লা 300 কিলোমিটার, শাহাব 2 আকাশপথে
মধ্যে অতিক্রম করতে পারে 500 কিলোমিটার, জুলফাগর ছুটতে পারে 700 কিলোমিটার দূরে, কিয়াম এক এর পাল্লা 800 কিলোমিটার। এছাড়া গদর, শেইজিল ও খর্ম শহর নামে তিনটি মিসাইল রয়েছে ইরানের, যেগুলো 2000 কিলোমিটার দূরত্বের লক্ষ্য বস্তুতে আঘাত করতে পারে। এছাড়া সমুর নামে ক্রুজ মিসাইল 2500 কিলোমিটার ভ্রমণ করতে পারে বলে দাবি ইরানের।